আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বাউনিয়া এলাকায় হযরত মাওলানা শাহ মোহাম্মদ খাজা মহিউদ্দিন শাহ এর মাজার শরীফে। আমরা একটু মাজারের মধ্যে ঢুকবো, দেখবো একটু, চলুন তাহলে দেখি। প্রধান ফটক দিয়ে আমরা প্রবেশ করলাম। সুন্দর অযুখানা, খুবই সুন্দর। শুনশান নীরবতা, স্নিগ্ধ শান্ত পরিবেশ, অত্যন্ত সুন্দর একটি মাজার। আমি অবশ্য এই মাজার সম্পর্কে কিছুই জানি না, আরেকটু সামনে গেলে, ভিতরে গেলে আমি ওনার সম্পর্কে আপনাদেরকে বলতে পারবো। চলুন আর একটু ভিতরে যাওয়া যাক। আমার একদম জানাই ছিল না যে এখানে এত সুন্দর একটি মাজার রয়েছেন। একজন অলিয়া অলিয়া এখানে শুয়ে আছেন। আজকে না আসলে আমি হয়তো এটা জানতাম না, বুঝতেও পারতাম না। মূল মাজার ভবন কয়েকজন যুবক ছেলে কথা বলছেন প্রাঙ্গণে। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল কুবুর। সুন্দর দৃষ্টিনন্দন,
পবিত্র মাজার শরীফ হজরত মাওলানা শাহ সুফি শাহ মোহাম্মদ খাজা ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহিস এর অদ্বিতীয় খলিফা রত্ন হজরত মাওলানা শাহ সুফি শাহ মোহাম্মদ খাজা মহিউদ্দিন শাহ রহমাতুল্লাহ ইসলামের পবিত্র মাজার শরীফ ওফাত 6 রজব 1404 হিজরি 8ই এপ্রিল 1984 ইং বাউনিয়া তোরাক ঢাকা। আউলিয়া কুলে শিরোমণি হুজুরে কেবলা হজরত মাওলানা শাহ সুফি শাহ মোহাম্মদ খাজা ইলিয়াস শাহ রহমাতুল্লি রহমচান গুলবাদনি এর সুযোগ্য পুত্র আলহাজ পীরজাদা শাহ মোহাম্মদ হুসাইন সাহেবের তত্ত্বাবধানে হুজুর কেবলার অদ্বিতীয় খলিফা রত্ন হজরত মাওলানা শাহ সুফি শাহ মোহাম্মদ খাজা মহিউদ্দিন শাহ দয়ালচান গুলবাদনি লালপুরি রহমাতুল্লি এর পবিত্র মাজার শরীফের নির্মাণ কাজ শুরু হয়। শাহজাদী কেশমতি বেগম কন্যা এবং মাজার শরীফের বর্তমান পরিচালক শাহজাদা শাহ মোহাম্মদ হেলালুদ্দিন শাহ নাতি এর সার্বিক পরিচালনায় 2 ডিসেম্বর 2011 ইং। এটা হচ্ছে মাজার শরীফে সংক্ষিপ্ত তথ্য বিবরণী, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইসলাম। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, ইয়া আল্লাহ আপনি আপনার ওলি পীর উলিয়া উলিয়া সিলায় আপনি আমাদেরকে হেফাজত করুন, আমাদের সমস্ত গুনাহের থেকে মাফ করুন, আমিন। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।